হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো ডিম চপের একটা রেসিপি। আমি কিভাবে ডিম চপ বানাই সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই ভিডিওটা আসলে রোজার মধ্যেকার একটা ভিডিও। তো তখন ডিম চপ বানাবো জন্য আমি চুলায় ডিম আর আলু সেদ্ধ দিয়েছি, আর যেহেতু রোজা ছিল তো আমি পাশে ছোলাও রান্না করতেছিলাম। তো ডিম চপ বানানোর জন্য প্রথমে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমি ডিম চপে সাধারণত কাঁচা পেঁয়াজ ইউজ করি না, বিকজ আমি এটা ফ্রিজে রাখবো। কাঁচা পেঁয়াজটা অনেক সময় গন্ধ হয়ে যায়, তো এই জন্য কাঁচা পেঁয়াজটা আমি অ্যাভয়েড করে পেঁয়াজটা ভেজে নিয়ে বেরেস্তার মতো করে নিয়ে সেটা দেওয়াটাকেই প্রেফার করি। তো এই তো আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে দেন এটার ভিতরে সেই পেঁয়াজ বেরেস্তাটা আর ধনে পাতা কুচি, কিছু কাঁচা মরিচ কুচি, তারপরে চিলি ফ্লেক্স, আবার একটু গরম মশলা, চাট মশলা, তারপরে আর তেল, লবণ, এগুলা দিয়ে আমি ভালো করে আরও ভালো করে ম্যাশ করে নিছিলাম সবগুলো একসাথে। ভালো করে ভর্তার মতো করে একেবারে হাত দিয়ে আমি এটা একটা নরম একটা ডোর মতো তৈরি করে ফেলছিলাম। তো আমি জানি আলুর চপ এগুলো আসলে খুবই মুখরোচক একটা খাবার, ডিম চপ এগুলো রোজার মধ্যে আমরা সবাই ভাজা পোড়া খাই। তো আমি ডিমটা একটা ডিমকে অনেক, আসলে এটা ডিপেন্ড করে কে কীভাবে তৈরি করে, আমি একটা ডিমকে চার ভাগ করে দেন তৈরি করছি। কারণ রোজার মধ্যে আসলে একটা বা অর্ধেক ডিম দিয়ে যদি আমরা ডিম চপ করি সেটা অনেক বড় হয়ে যায়। আমার কাছে লাগে যে একটা ডিম চপ খাইলে আর কিছু খাওয়া যায় না, তো এই জন্য আমি একটু ছোট করার জন্য একটা ডিমকে চারটা ভাগে ভাগ করে দেন আমি ডিমটা ডিমের চপ বানাইছিলাম। তো এটাতে হয় কি শেপটাও আমার কাছে পারফেক্ট লাগে, ছোট থাকে আর মাঝারি সাইজের থাকে এবং সেটা খাওয়াও যায়। আমার মনে হয় কারোর জন্য, কারণ বেশিরভাগ সময় ভাজা পোড়াগুলো আমরা নষ্ট করি, তো আমি চাই না এগুলো ওয়েস্ট হোক বা নষ্ট হোক, মানুষ খাক এবং অন্য কিছুও খাক সাথে, কারণ ভাজা পোড়া একটু বেশি খাওয়া হয়। তো এইভাবে আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করছি, দেখেন শেপটা কত সুন্দর হয়েছে, ট্রাই করছি আর কি সুন্দর করার, আমার কাছে তো খুব ভালোই লাগতেছে। তো এইভাবে আমি অনেকগুলাই প্রায় অনেকগুলাই করে ফেলছিলাম, 20-30টার মতো, আর কিছু আলু বেঁচে গিয়েছিলো সেগুলো দিয়ে আলুর চপের মতো একটা শেপ দিয়ে বানায় ফেলছিলাম। তো এই তো এগুলো এখন আমি একটা ডিম নিয়ে সেই ডিমটাকে একটু লবণ দিয়ে ফেটায় নিয়েছিলাম, এইটাতে এগ ওয়াশ করে দেন এই ব্রেড ক্রাম্বস দিয়ে আমি একটা কোট তৈরি করব। তো এই তো এবার একটা করে ডিম চপগুলো নিব আর এরকম এগের ভিতর দিয়ে এগ ওয়াশ করে দেন আমি এই ব্রেড ক্রাম্বসের ভিতরে দিয়ে দিব। দিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে পুরোপুরি এরকম ঢেকে দিব, ব্রেড ক্রাম্বস দিয়ে এরকম ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়ায় নিব। আর এইটা আমি আসলে এখন তৈরি করতেছি এটা ফ্রোজেন করে রাখার জন্য, যাতে মেহমানরা আসলে যখন তখন বের করে আমি তাদেরকে সাথে সাথে ভেজে সার্ভ করতে পারি। তো এইভাবে আমি আমার সবগুলা ডিম চপই এইভাবে করে নিয়েছিলাম। নেওয়ার পরে এর ফাইনাল লুকটা আসলে ভালোই ছিল। আর আজ এগুলো আমি সবই একটা ব্যাগের ভিতর করে ফ্রোজেন করব। আজকের ভিডিও এতদূর পর্যন্তই, ইনশাল্লাহ ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।